আমার ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো, বাড়িতে সুস্থ থাকবে, সবাই সাবধানে থাকবে, বাইরে বেরোবে না। আজকে আমি যে কারণে অনলাইনে এসেছি সেই কারণটি হলো, তোমরা সকলেই অবগত আছো যে বর্তমান বিশ্বে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে, স্কুল কলেজের পাঠ্যক্রম অফিসের কাজকর্ম ব্যাহত হচ্ছে। কিন্তু এটা সত্ত্বেও আমাদের পাঠ্যক্রম চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে আমি একটি সামান্য ক্ষুদ্র প্রয়াস উপস্থাপন করতে যাচ্ছি। আজকে আমি তোমাদের স্নাতক স্তরের জেনারেল কোর্সের যে মোডালিটিস, ইন্টারনাল, টিউটোরিয়াল এবং থিওরিটিক্যাল বিষয়ের যে পরীক্ষার যে মোডালিটিস, সেই মোডালিটিস আমি উপস্থাপন করছি। প্রথমে আসি ইন্টারনালে। তোমাদের পেপারটি হলো CCA4 সেকশন বি ইউনিট 3 লঘু সিদ্ধান্ত কৌমুদির অন্তর্গত বিসর্গ সন্ধি, মোট নম্বর 10। এরপরে আসি টিউটোরিয়াল CCA4 সেকশন বি ইউনিট 1 লঘু সিদ্ধান্ত কৌমুদির অন্তর্গত অচ সন্ধি, 15 নম্বরের। এরপরে আসি তোমাদের যে ফাইনাল পরীক্ষা যেটা হয় CCA4 সেকশন এ লঘু সিদ্ধান্ত কৌমুদির অন্তর্গত সংজ্ঞাপকরণ, যেখান থেকে একটি কোশ্চেন থাকবে 10 নম্বরের বড় প্রশ্ন এবং 5টি কোশ্চেন থাকবে 2 নম্বরের, মোট 10 ছোট প্রশ্ন। এই অংশটি সংস্কৃতে না লিখে বাংলাতেও তোমরা লিখতে পারো। সেকশন বি ইউনিট 2 লঘু সিদ্ধান্ত কৌমুদির অন্তর্গত হল সন্ধি, এখানে 5টি কোশ্চেন থাকবে 2 নম্বরের, মোট 10। এই অংশটি তোমাদেরকে সংস্কৃত ভাষা এবং দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হবে। এরপরে সেকশন সি লঘু সিদ্ধান্ত কৌমুদির অন্তর্গত বিভক্ত অর্থোপকরণ, একটি কোশ্চেন থাকবে 10 নম্বরের, মোট 10 বড় প্রশ্ন। এই অংশটি সংস্কৃত ভাষায় এবং দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হবে। এরপরে থাকবে এখান থেকেই 3টি কোশ্চেন 2 নম্বরের, কারক ও বিভক্তি নির্ণয়, মোট 6 নম্বর। এই অংশটি সংস্কৃত ভাষায় এবং দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হবে। এরপরে এখান থেকেই থাকবে 3টি কোশ্চেন 1 নম্বরের, মোট 3 অশুদ্ধি সংশোধন। এই অংশটি সংস্কৃত ভাষায় ও দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হবে। এই অংশ থেকে আরও আসবে একটি কোশ্চেন 10 নম্বরের, মোট 10 বড় প্রশ্ন, এবং 2টি কোশ্চেন 3 নম্বরের, 6 নম্বর টিকা হিসেবে। এই অংশটি সংস্কৃতি না লিখে তোমরা বাংলাতেও লিখতে পারো।